যুদ্ধে টেনে আনতে চাই রাশিয়া। ইউক্রেনের উত্তরের সীমান্ত অঞ্চল চেনিহেভে রাশিয়ার বন্ধু দেশের ভূখণ্ড থেকে ব্যাপক বোমাবর্ষণের অভিযোগ তোলার পর এই দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ স্থানীয় সময় শনিবার ভোর পাঁচটা নাগাদ চেননিহিভ অঞ্চলে মিসাইল থেকে ব্যাপক বোমা হামলা চালানো হয় দেশনা গ্রামকে লক্ষ্য করে ব্যালারুসের ভূখণ্ড এবং আকাশ থেকে বিশটি রকেট ছোড়া হই বলে ইউক্রেনের উত্তর সামরিক কমান্ড ফেসবুক পোস্টে জানিয়েছে তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেইন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুস যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উস্কে দিচ্ছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন কয়েক মাসের মধ্যেই বেলারুসকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাটিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে শনিবার এক টেলিভিশন বক্তৃতায় পুতিন বলেন আগামী কয়েক মাসের মধ্যেই আমরা বেলারুসকে স্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করব যেটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে সঙ্গে পারমাণবিক বোমা বহনেও সক্ষম এছাড়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কর সঙ্গে এক বৈঠকে সারের বৈশ্বিক সরবরাহ নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এখাতে বেলারুসকে সহযোগিতার আশ্বাস দেন এর আগে ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় রাশিয়া বেলারুশকে এই যুদ্ধে জড়াতে চাইছে এরই অংশ হিসেবে বেলারুশের অভ্যন্তর থেকে ইউক্রেনের চ্যানিহিব অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এদিকে রাশিয়াও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেইন ইউক্রেনের সেনাবাহিনী বলেছে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শনিবার এই হামলা চালানো হয়েছে এতে সেভের ওদনেস্ক শহরের পতন হয়েছে শহরের মেয়র অ্যালেকজান্ডার স্ট্রেউ দাবি করেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলের এই শহরটি রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়েছেন দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ান সেনারা ইউক্রেনের মারিপোলের পর এবার আরেকটি শহর পুরোপুরি দখলে নিয়েছে সেভের একসময় এক লাখের বেশি মানুষ বসবাস করতেন সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত মাসে মারিপুল বন্দর দখল করার পর থেকে এটি মস্কোর সবচেয়ে বড় বিজয় বলে ধারণা করা হচ্ছে জাতীয় টেলিভিশনে দিয়া এক বক্তব্যে সেভের মেয়র আলেকজান্ডার স্ট্রিউ বলেন শহরটি এখন রাশিয়ার দখলে তারা এখন সেখানে তাদের নিজস্ব ব্যবস্থাপনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে সেভের কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে মস্কো লোহানস্ক ও দোনেস্ক এই দুই মিলে ডনবাস লোহান্সকে অবস্থিত সেভেরোদোনেস্ক শহরে গত কয়েক সপ্তাহ ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছিল শহরটি দখল নিতে সর্বশক্তি নিয়ে হামলা চালায় রাশিয়া ডনবাসের নিয়ন্ত্রণ মস্কোর সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ কারণ এর নিয়ন্ত্রণ নিলে দু চোদ্দ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে করিডোর তৈরি সম্ভব হবে এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের নির্ভুল হামলায় পোল্যান্ডের আশি জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ডোনেটস অঞ্চলে কনস্টান্টি নোভকার ম্যাগাটেক্স জিঙ্ক কারখানায় নির্ভুল হামলায় আশি জন পোলিশ ভাড়াটের সৈন্য বিশটি সাজোয়া যুদ্ধযান এবং আটটি রকেট লঞ্চার ধ্বংস হয়ে গেছে